देख सकते हैं ये जो पथ निर्धारित किया गया है। অবশেষে অপেক্ষার অবসান, ভাসতে ভাসতে চাঁদে পৌঁছালো ল্যান্ডার বিক্রম। বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে জানান দিল ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির বিশালতা। গত 14 জুলাই ঠিক দুপুর 2টা 35 মিনিট ইতিহাস গড়ার পথে পা বাড়িয়েছিল চন্দ্রযান 3। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ল্যান্ডিং প্যাড থেকে চাঁদের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই মহাকাশযান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি এই অবতরণ অনুষ্ঠানে যোগ দেন আর এই দিনকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন তিনি। চন্দ্রযান 3-এর সাফল্যের পর ভারত জুড়ে উৎসবের আমেজ, আবেগে ভাসছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশই মহাকাশযান পাঠাতে পারেনি, ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হয়ে ইতিহাস তৈরি করল ভারত। এ যাত্রায় সফল হওয়ায় চাঁদের মাটিতে নেমে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে নজির করল ভারত। গত 14 জুলাই চন্দ্রযান 3 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে যাত্রা শুরু করে। ইসরোর এই চন্দ্রযানের কেন্দ্রে ছিল LVM-3 রকেট, যা চন্দ্রযানটিকে শক্তি যোগিয়ে পৃথিবীর কক্ষপথের বাইরে ঠেলে দিয়েছিল। 15 জুলাই পৃথিবীর প্রথম কক্ষপথ পেরিয়েছিল চন্দ্রযান 3। উৎক্ষেপণের পর চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে দ্বিতীয়বার যানটি কক্ষপথ পরিবর্তন করে 17 জুলাই, 18 জুলাই, 20 জুলাই এবং 25 জুলাই পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয়ের গণ্ডি পেরিয়ে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম কক্ষপথ অতিক্রম করে চন্দ্রযান 3। 31 জুলাই পৃথিবীর কক্ষপথ ছেড়ে নিজের গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান 3। অর্থাৎ উৎক্ষেপণের 17 দিনের মাথায় পৃথিবীর সমস্ত টান কাটিয়ে বেরিয়ে যায় মহাকাশযানটি। চন্দ্রযান 3 চাঁদের কক্ষপথে প্রবেশ করে 5ই আগস্ট। 31 জুলাই থেকে 5ই আগস্ট অর্থাৎ পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশের মাঝের 6 দিন উৎকণ্ঠায় কেটেছিল ইসরোর বিজ্ঞানীদের। ইসরোর বিজ্ঞানীদের আশঙ্কা ছিল অঙ্কের সামান্য ভুলে যদি চন্দ্রযান 3 শেষ পর্যন্ত চাঁদের কক্ষপথে পৌঁছাতে না পারে তবে তা আবার ঘুরে চলে আসবে পৃথিবীর কক্ষপথে, কিন্তু সেখান থেকে তাকে আবার চাঁদে পাঠানোর মতো জ্বালানি আর থাকবে না। সেক্ষেত্রে চন্দ্রযান 3-কে লস্ট মিশন বা ব্যর্থ অভিযান বলেই ধরে নেওয়া হবে। তবে সব শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এগিয়ে চলে মহাকাশযানটি। চাঁদের চারদিকে পাক খেতে খেতে ক্রমশ গতি কমাতে থাকে চন্দ্রযান 3। 5ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চন্দ্রযান 3 একটি একটি করে চাঁদের কক্ষপথ নির্বিঘ্নে পেরুতে থাকে। এর মধ্যে 6ই আগস্ট বাইরের দিক থেকে চাঁদের দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করে গন্তব্যের ছবি তুলে ফেলেছিল চন্দ্রযান 3। 17ই আগস্ট চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে যায় চন্দ্রযান 3, মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রম, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে যায় 17ই আগস্টেই। রোভার প্রজ্ঞানকে পেটে নিয়ে ধীরে ধীরে চাঁদের দিকে নামতে শুরু করে ল্যান্ডারটি। প্রাথমিকভাবে চন্দ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরের কক্ষপথে অবস্থান করছিল বিক্রম। এরপর চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম খানাখন্দে ভরা মাটিতে অপেক্ষাকৃত মসৃণ জমি খোঁজার কাজ শুরু করে বিক্রম। সেই জমি খুঁজে পেতে পেরিয়ে যায় কয়েকটি দিন। এর মাঝে চন্দ্রপৃষ্ঠের একের পর এক ছবি তুলে ইসরোতে পাঠাতে থাকে চন্দ্রযান 3। ভাসতে ভাসতে অবতরণের উপযুক্ত জমি খুঁজে পেয়েছিল ল্যান্ডার বিক্রম। 23 আগস্ট রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে সেখানে পাখির পালকের মতো অবতরণ অর্থাৎ সফট ল্যান্ডিং শুরু করে। 4 বছর আগে ঠিক যে পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরো চন্দ্রযান 2, কিন্তু চন্দ্রযান 3 বিফলে গেল না। ইসরোর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিট নাগাদ চাঁদের মাটিতে নেমে ইতিহাস তৈরি করল ভারতের চন্দ্রযান 3-এর ল্যান্ডার।
এই রোভার সক্রিয় থাকবে চাঁদের একদিন, যা পৃথিবীর 14 দিনের সমান। 28 দিনে এক চন্দ্রমাসের বাকি 14 দিন থাকে টানা অন্ধকার বা রাত, ফলে টানা 14 দিনের সময়টাতে চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে প্রজ্ঞান।